আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভস্টক আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না। জাতির পিতার স্বপ্ন পূরণের পথে আজ বাংলাদেশ রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনবদলের এক অনবদ্য কাব্য রচিত হয়েছে, যার নাম বাংলাদেশ। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন আজ রূপকথা কেউ হার মানায়। আর এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন পথ নির্দেশনায় এ মন্ত্রণালয় আজ দেশের প্রাণীজ আমিষের চাহিদার 90% মেটাচ্ছে। 2017 সাল থেকে বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গত 10 বছরে দেশে মাংস উৎপাদন বেড়েছে প্রায় 6 গুণ। 2009 সালে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সময় দেশে মাংস উৎপাদন ছিল 12.60 লাখ মেট্রিক টন, আর 2017-18 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 72.60 লাখ মেট্রিক টনে। বাংলাদেশে গত 10 বছরে দুধ উৎপাদন বেড়েছে 4 গুণ। 2008-09 সালে দুধ উৎপাদিত হতো 23.7 লাখ মেট্রিক টন, আর 2017-18 সালে 94.6 লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে। ডিম উৎপাদন বেড়েছে প্রায় 3 গুণ। 2008-09 সালে দেশে 574 কোটি ডিম উৎপাদিত হতো, 2018-তে উৎপাদিত হয়েছে 1,552 কোটি ডিম। বাংলাদেশ আজ মাছ আহরণে বিশ্বে তৃতীয়। বিশ্বের 80% ইলিশ আহরণ হয় বাংলাদেশে। বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ। এদেশের মানুষ এখন আর প্রাণীজ আমিষের অভাবে থাকে না, কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মৎস্য ও প্রাণী সম্পদের এই স্বয়ংসম্পূর্ণতাকে আরও এগিয়ে নিতে চান, একে টেকসই করতে চান। আর এ কারণেই তার নির্দেশনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় হাতে নিয়েছে নতুন প্রকল্প। এরকম কয়েকটি প্রকল্প হল গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট। মৎস্য অধিদপ্তর কর্তৃক স্থাপিত এই ইনস্টিটিউটে রয়েছে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ছাত্রছাত্রী হোস্টেল। ইতোমধ্যে এখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। জাতীয় প্রাণী সম্পদ ও পোলট্রি ব্যবস্থাপনা ইনস্টিটিউট এবং রোগ অনুসন্ধান গবেষণাগার গোপালগঞ্জ। জুন 2018-তে এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রাণী সম্পদ রোগ অনুসন্ধান, ব্যবস্থাপনা, প্রতিপালন ও বিপণন বিষয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 3 মাস মেয়াদী পোলট্রি ব্যবস্থাপনা কৌশল, ডেয়ারি ব্যবস্থাপনা কৌশল ও ছাগল পালন বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক গবেষণাগার। হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র কোটালীপাড়া, গোপালগঞ্জ। প্রাণী সম্পদ অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের হাঁসের বাচ্চা ও বাচ্চা ফোটানোর ডিম উৎপাদন হচ্ছে। এসব প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সহজলভ্য করা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি ভেটেরিনারি কলেজ সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় প্রায় 10 একর জমির উপর স্থাপিত হয়েছে এই দৃষ্টিনন্দন ভ্যাটেরিনারি কলেজ। কলেজটিতে 5 বছর মেয়াদি বিএসসি ইন ভ্যাটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি বিভিএসসি অ্যান্ড এএইচ ডিগ্রি প্রদান করা হবে। এই প্রতিষ্ঠানে প্রতি বছর 50 জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে, যারা তাদের অর্জিত কারিগরি জ্ঞান দিয়ে এই সেক্টরকে আরও উন্নত করতে অবদান রাখবেন। সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট থেকে 50 জন শিক্ষার্থীকে ডিপ্লোমা ইন ফিশারিজ সনদ প্রদান করা হবে। ইতোমধ্যেই এখানে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের কার্যক্রম শুরু হয়েছে। কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, গোপালগঞ্জ এবং সিরাজগঞ্জের আদলে নির্মিত এই প্রতিষ্ঠানটি বছরে 50 জন প্রশিক্ষিত ফিশারিজ ডিপ্লোমাধারীকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে। মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ড, মৎস্যবন্দর, চট্টগ্রাম, এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় 200 মিটার দীর্ঘ 2টি চ্যানেল বিশিষ্ট স্লিপওয়ে নির্মাণ করা হয়েছে। এর ফলে মাঝারি ধরনের ফিশিং ট্রলার, পল্টন ও বার্জ তৈরি ও সংস্কার করা সম্ভব হবে। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। এখানে একটি টি হেড জেটি ও 6টি ডলফিন জেটি নির্মাণ করা হয়েছে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা জাহাজ নির্মাণ ও সংস্কারে আগ্রহী হবে। এই প্রকল্পের মাধ্যমে মৎস্য বন্দরের আয় বাড়বে। এই প্রকল্পগুলো বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটি উন্নত, আধুনিক, স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণের অভিযাত্রায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এভাবেই অপরাজেয় হয়ে উঠছে বাংলাদেশ, স্পর্শ করছে নতুন মাইলফলক।